নমস্কার বন্ধু বান্ধবীক ভেজ ব্লক আসাম মো ইউটিউব চ্যানেলটি আপনাদের স্বাগতম জানালো আজি আপোনালোকক মানে মো জলকা খেতে করেছিল তাকে দেখাম বলে আলো আগতে আপনার নার্সারি হয়ে থাকা অবস্থাতেই ভিডিও আকারে দেখা দেখাবলৈ কিছু যত্ন করেছিল নার্সারিরপরে কিছু পুলি মানে নিজাব চকস এইদর মাছের কার্টুন জলকিয়া খেতে করব প্রত্যেকজোপা গছতে য জলকিয়া লাগিছে দেখিছে নিশ্চয় এইদর জলকা খেতে মাছ কার্টুন বহু পৰা হাত হার পাৰি আর উৎপাদন জলকীয় উৎপাদনও বৃদ্ধি হয় মাছৰ কাঠমু কৰাৰ ফলত ই বহুত দিন জীয়াই ৰাখে জীয়াই থাকে আৰু ব্লাইড জাতীয় বেমাৰ খুব কম হয় ইয়াত দুই এটা জলকীয়া মোৰ গছত পকিবলৈ আৰম্ভ কৰিছে আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে প্ৰতিজোপা গছতে খুব ধুনীয়াকৈ যথেষ্ট সংখ্যক জলকীয়া লাগিছে ওয়েরা খুব মসো কাটনত কইলে আপোনালোকে নিজর খেতি মাটি না থাকিলো যক সরট উপর উপরও কইব পারে বা যে কোন আপোনালোক খালি থাই থাকলে তাতে কইব পাইব এই বিষয়ে প্রতিযোগিতা গছতে খুব ধুনিয়া কই লাগিছে এনে খালি জায়গাত খেতে করে আপনার খেতে মাতিত করে হয়তো তিন মাহ মানের ভিতর গজজোপা উৎপাদন পারে। তিন মাসের পিছন গছবিলা মরি যায় বারিষার সিজন অহার লগে কিন্তু এই মাছৰ কার্টুন যদি আপোনালোকে করে বারিষা খড়ালি কোনো কথা নাই সময়মতে প্রতিপালন করলে ভাল উৎপাদন পাব পাৰি ম যেহেতুকে নিজে করেছো সেই কারণে আপনার কী চকসুন প্রতিজোপা গ্রসরে কি ধুন জলকিয়া লাগিছে যদি আপনাদের ভিডিওটি ভাল পাইছে মো চ্যানেলটি সাবস্ক্রাইব কৰি দেব আর কিবা দিহা পরামর্শ থাকিলে জনাব আশা রাখি ধন্যবাদ